বাইরের ওয়েদারটা জাস্ট একটু দেখো, সেই ভোর থেকে এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর পুরো ফিলটা বর্ষাকালের মতন হচ্ছে, গরমের লেশ মাত্র আর নেই। গুড মর্নিং এভরিওয়ান, সত্যি মর্নিংটা খুব গুড। তোমাদের যেটা দেখালাম যে বাইরের পরিবেশটা একেবারে পাল্টে গেছে, পুরো বর্ষাকাল বর্ষাকাল ফিল হচ্ছে আর সত্যি খুব ভালো লাগছে, কারণ প্রত্যেক দিন সকালবেলায় উঠে ওই গরম ওই রোদে পোড়া ব্যাপারটা আর নেওয়া যাচ্ছিল না, তো এইটা দরকার ছিল খুব। তো ঘুম থেকে সবে মাত্র উঠেছি, উঠে বিছানা টিছানা ক্লিন করে দিয়েছি, যেহেতু বর্ষা বর্ষা পড়ছিল আজকে একটু লেটই হয়ে গেছে উঠতে। আপাতত এটা আমি দিয়ে রাখি, নালে ছিট জলে আবার সেই বিছানা ভিজে যাবে, এতটুকু ফাঁকা থাক। আর ওই জানলাটাকেও আমি দিয়ে যাব এখন, নালে না চারিদিকে জল জল হয়ে যায়। আমাদের এবাড়ির গাছের জামরুল পাড়া হয়েছে সকালবেলায়, কারণ বৃষ্টি যা হচ্ছে সব ঝরে পড়ে যাওয়ার থেকে পেরে নেওয়া ভালো, ওই জন্য কাকাই সকালবেলায় পেরেছে। এই দেখো যেই গাছটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ না, ওই গাছটাই। আর দুদিন আগে পর্যন্ত জামরুলগুলো সেরকম একটা সাইজ হয়নি, যেই জল পড়েছে বৃষ্টির সাথে সাথে এরকম ফুলে ফেপে উঠেছে। কি কি করেছো? এটা চিকেন হচ্ছে, দেশি চিকেন, মাংসটা রয়েছে এখনো প্রেসারের মধ্যে। এই যে প্রেসারের মধ্যে মাংস, এই দেখো। ওহ, চিকেন কিন্তু গন্ধ আছে মটনের। আমি আজ রান্নাঘর থেকে পরিত্যক্ত হয়েছি জানো তো, তার ওই জানলাটা ভালো করে দিয়ে নিই। চারিদিকে গান হচ্ছে, আজকে মায়ের পুজো রয়েছে, তো সব মিলিয়ে মিশিয়ে না আমি রান্নাঘরে ঢুকতে পারছি না, তোমাদের সাথে আমি একটু কথা বলতে পারছি। বিষয়টা হচ্ছে গিয়ে আমি দেশি মুরগি মানে দেশি চিকেন, সুমন কালকে ডায়মন্ড হারবারের ওদিকটা গেছিল, ওখান থেকে কি যেন জায়গাটার নাম আমি ভুলে গেছি, কি হাট কি হাট, যাই হোক আমি তোমাদেরকে পরে সুমনের কাছ থেকে শুনে টুনে বলে দেবো। ওখানে আমার পেটে আসছে মুখে আসছে না, আমি অনেকবার গেছি বাপির সাথেও, তো ওই হাট থেকে সুমন একটা দেশি চিকেন নিয়ে এসছে। এবার সেই দেশি চিকেনটাকে মামুনি আজকে খুব সুন্দরভাবে প্রেশারে দিয়ে রান্নাবান্না করছে, কিন্তু ওতে আমার অবস্থা পুরো টাইট হয়ে যাচ্ছে, আমি একদম পছন্দ করি না, সাথে সোনুও একদম পছন্দ করে না। তো সোনু দরজা দিয়ে ওর ঘরে বসে রয়েছে আর আমি এতক্ষণ দরজা দিয়ে নিচের ঘরে বসেছিলাম, তো ওই জন্য সুমন আজকে বললো ঠিক আছে তুমি যখন ভিডিও করতেই পারছো না তো আমি যাই, আমি গিয়ে টুকটাক যেরকম ভিডিও করার সেটুকু করি। আমি ওই জন্য রান্নাঘরে আজকে সকাল থেকে ঢুকিনি, বললে চলে আমি যাইনি রান্নাঘরে, তো ও গিয়ে যেটুকু ভিডিও করার করেছে। আর তারপরে সাইডে যা চারপাশে গান হচ্ছে সেই গানে আমি করতেও পারছি না কিছু, এই সুযোগে অন্তত মহারাজকে দিয়ে একটু ব্লগ শ্যুট করাতে পারলাম। তো যাই হোক, আমি মামুনি এখন নিচে রান্না করছে, আমি ওই জন্য ওপরে চলে এসেছি স্নান টান করে একেবারে পুজো টুজো দিয়ে নিচে যাব। আর সবচেয়ে বেশি মারাত্মক ব্যাপার যেটা হয় কি জানো তো, গন্ধটা না ছাদে সবচেয়ে বেশি তাড়াতাড়ি পৌঁছয়, ছাদে আর আমার ঘরটায়, কারণ আমাদের চিমনিটার যে মুখটা করা রয়েছে চিমনির যা গন্ধ ডাইরেক্ট আমাদের জানলা দিয়ে ঘরে চলে আসে, এই জন্য আগে থেকে জানলা বন্ধ করে দিয়েও দেখেছি, কিন্তু তারপরেও গন্ধটা আসছে জানি না কেন। তো দেখো কারেন্ট ফারেন্ট না লাগে, ঘরে দুই ইলেকট্রিশিয়ান আছে, একটা বড় একটা ছোট, ভাইবো একটা বড় একটা ছোট, তাও তো কাজ চালিয়ে দেয়, লোক তো ডাকতে হয় না। কাকা ভাইবো আর মুনা মুনা ভাইবো, মুনার ভাইবো মুনার ভাইবো কোনো কাজে লাগে না, মুনা কাজে লাগে, মুনার ভাইবোটা কোনো কাজে লাগে না, তাই না? কাল রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় বেজে গেছে, তখন কটা বাজে, দুটো এরকম, সবাই যখন আমরা শুতে আসি, কারণ যখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাবার দাবার ফ্রিজে ঢোকানো হবে সেই সময় দেখছে মামনি ফ্রিজটা খুলে ফ্রিজ চলছে না, আমরা স্বাভাবিকভাবে ভেবেছিলাম মনে হয় ফ্রিজটার কোনো প্রবলেম হচ্ছে বা ফ্রিজটা খারাপ হয়ে গেছে এরকম কিছু হবে হয়তো। তারপর মাইক্রোওভেনের সুইচ দিয়ে দেখছে মাইক্রোওভেনটাও চলছে না, ইভেন গ্যাসটা যে আমাদের এখন যেহেতু ইলেকট্রিকে চলে তো গ্যাসটাও জ্বলছে না, সোনামা যখন গ্যাসে ইয়ে করতে গেছে যে মাইক্রোওভেনে যখন কিছু গরম করে যাবে না গ্যাসে করি, তো সেটাও জ্বলছে না। এবার আমরা ভাবছি কি একসাথে তো এতগুলো জিনিস খারাপ হয়ে যেতে পারে না, আর বাজ টাচও পড়েনি সেরকম যে সেটা একসাথে খারাপ হয়ে যাবে সব ইলেকট্রিক জিনিসগুলো। তো তারপর দেখছি হাফ ফিউজ উড়ে গেছে, মানে হাফ ফিউজ কাজ করছে না, বাকি লাইটগুলো চলছে আর খানিক্ষণ মধ্যে সেটাও বন্ধ হয়ে গেছে। এবার কাকাই ভালো এইসবের কাজ ঠাজ জানে, কাকাই তখন আপাতত ঠেকানোর জন্য দিয়েছে,
এবার দিয়ে যখন আবার লাইট টাইট আমরা জ্বালিয়ে দেখছি যে সবকিছু ঠিকঠাক এসেছে কিনা, যেই মুহূর্তে এসি চালানো হচ্ছে সেই মুহূর্তে আবার উড়ে গেছে সবকিছু। এবার যেহেতু রাত্রিবেলা তিনটে ঘরেই এসি চলে, তো লোডটা ওভারলোড হয়ে যায়। ফ্রিজ তো আমাদের অল টাইম সারাদিনই চলে, চলতে থাকে, তো সেই সমস্ত বেশি লোড পড়ে যাওয়ার কারণে এইটা হয়েছে। তো সেই জন্য কালকে কাকাই মোটামুটি করে একটু দিয়েছে রাত্রিবেলা চলে যাওয়ার মতন। আজকে সকালবেলায় সুমন গিয়ে আবার নতুন করে সব কিছু কিনে টিনে নিয়ে এসে ব্যাক আপ দেওয়ার জন্য এখনও সেগুলো করছে। ওপরে লাইন রয়েছে কিন্তু নিচে কিন্তু কোনো লাইন নেই, যেহেতু আমাদের দুটো মিটার ওপরের এসি, দুটো ঘরের এসি, আর এই সমস্ত ওপরে যে লাইন টাইনগুলো ওপরের একটা মিটারে, আর নিচের যে সমস্ত সেটা নিচের মিটারে। আর নিচটা বেশি জায়গা না বলতো, নিচের মিটারের ওপর অনেকটা লোড রয়েছে, যেমন পাম্প রয়েছে, তারপরে ফ্রিজ রয়েছে, মাইক্রোওয়েভ রয়েছে, ইভেন নিচের এসিটা রয়েছে। তো সবকিছু ওই জন্য একসাথে আমরা চালাই না, তারপরেও লোড নিতে পারছে না। তো যাই হোক, এখন ও দেখছে, ও যতটুকু পারবে করবে, বাকিটা কাকাই এসে করবে। তো নিচে কারেন্ট নেই, ওপরে কারেন্ট আছে, অদ্ভুত রকমের একটা ফিলিংস। দেরি হবে না নিচে চলে যাব, সবকিছুর পরিবর্তন আছে, ওর আর আমার সানের পরিবর্তন নেই কোনো, মানে ও আর আমি সবসময় একসাথেই যাবো, একসাথেই যুদ্ধ, যাবতীয় যা সান নিয়ে যত ঝামেলা ওর সাথেই বাদে, আর কারোর সাথে বাদে না। এখন আমাকে 10-15 মিনিটের জন্য আটকে দিল। দু রকমের জামরুল তো তোমরা আমাদের বাড়ির গাছেই দেখেছ, আর এই দেখো তিন রকমের, এই এই তিনটে ছিল একসাথে, এই দেখো। হ্যাঁ, পুরোটাই সুন্দর খেতে। এটা আমাদের ওই শ্রীরামপুরে মামির বাপের বাড়ি রয়েছে, ওখান থেকেও মামি একবার এনেছিল, তখন দিয়েছিল, খুব ভালো খেতে, মিষ্টি ছিল। তো এটা সুমন আজকে বড়বাজার গেছিল, ওখান থেকে নিয়ে এসছে, দেখতে দুর্দান্ত লাগছে। বড়বাজারে জিনিসগুলো এমনি ইউনিক হয় বলো মামনি, ভালো লাগছে না শোনো দেখতে? আর একসাথে তিনটা ঝুললে আরো সুন্দর লাগবে দেখতে। টানিয়ে রাখার মতনই দেখো, চারখানা জামরুলের কত দাম নিয়েছে মামনি শুনে অবাক হয়ে গেছে, কত? 90 টাকা। আমি তো অবাক হয়ে গেছি, সত্যি সত্যি তো অবাক হওয়ার কথা না। চারখানা জামরুল উপকারী, কালারিং ফল উপকারী, কিন্তু এইটা আবার বাড়াবাড়িও। চারখানা জামরুল 90 টাকা হলে সেটা বাড়াবাড়িও। কি করা যাবে, আমাদের গাছের গুলো যদি একটু বড় হতো। পেট মনে মনে খেয়েছি কিন্তু সেরকম একটা মনে হয়। এই হচ্ছে গিয়ে আমাদের লাঞ্চ, আমি আর সোনু দুজনে বিরিয়ানি খাচ্ছি। ঢেলে দাও, ঢেলে দাও। পিসটা ভালো আছে, ডিম আছে, তেল নেই, দেখো ভালো হয়েছে। কিছু কিছু বিরিয়ানিগুলো একদম নিচের হয়, পুরো তেল তেল ভর্তি হয়ে থাকে প্যাকেটটার গায়ে। উপর করে দুটো টোকামার উপর দিয়ে সব পড়ে যায়। এখন বাজে ঘড়িতে 7:30, সবেমাত্র গাঠসরা দেখে উঠলাম, আর এখন এসছি একটা বিশেষ কারণে। কেন মাছ পথে করছি সেটাও তোমাদেরকে বলে দেবো, যেটা করতে এসছি সেটা হচ্ছে তোমাদের বার্থডে উইশ। অন্যান্য সময় তোমরা দেখো ভিডিওর একদম এন্ডে গিয়ে আমি বার্থডে উইশটা করি, কিন্তু আজকে একটা স্পেশাল কারণবশতই আগে করছি। আর উইশটা করার আগে যেটা তোমাদেরকে বলার রয়েছে সেটা হচ্ছে, তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা পাচ্ছি। বার্থডের দিনকে তোমরা দেখেছিলে, মানে বার্থডে ব্লগটাতে তোমরা দেখেছিলে যে অনেকে ফোন করে উইশ করেছিল, অনেকে বাড়িতে এসেছিল। এবার ওই দিনও প্রচুর এরকম কল এসেছিল যেগুলো এমন টাইমে যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, হয়তো স্নান করে উঠেছি বা খাচ্ছি বা পুজো দিতে গেছি এরকম টাইমে। তারপর থেকেও প্রচুর 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 ফোন কলস আসছে, প্রচুর ভালোবাসা পাচ্ছি, সবার সাথে কথা হচ্ছে, ইভেন আজকে দুপুরবেলায়ও অনেকক্ষণ ধরে কথা হয়েছে। কিন্তু সময়টাই এমন হয়ে যাচ্ছে না, হয়তো খেয়ে উঠছি, না হলে হয়তো মুখ ধুয়ে সবে ঘরে এসে বসেছি, বা কোনো সময় ভিডিওটা সেভে বসানো রয়েছে, তো সব মিলিয়ে মিশিয়ে আর ভিডিওগুলো করা হয়নি। তবে রিসেন্ট যে দুজনের নাম আমার মনে আছে, আর মধ্যে দুজন যেমন রূপা আর দেবলীনা দি, দেবলীনা দিটা আমি দিদি কেন বলছি, আমি দেখো অনেককেই নাম ধরেই বলি, কারণ তোমরা নামটাই মেনশন করো। এবার আমি সবার এজটা যেহেতু জানি না, আজকে দেবলীনা দির সাথে কথা হলো, যখন ওর এজটা জানি যে ও আমার থেকে প্রায় 10 বছরের বড়, তার থেকেও বেশি হবে, তো ওই জন্য দিদি বলেই সম্বোধন করলাম। আর রূপা ও আমাকে রিসেন্টলি ফোন করেছিল, ওর সাথেও বেশ অনেকক্ষণ ধরেই কথা হয়েছে। তবে কেউ মন খারাপ করো না, এগুলো ছাড়াও জানি অনেকের সাথে কথা হয়েছে, তাদের নামটা আমি বললাম না বলে, কারণ দেখো প্রচুর নাম, অতগুলো নাম মনে রাখা সম্ভব না। এই দুটো একদম কারেন্ট ছিল আজকেরই, ওই জন্য আমি আজকে বলে দিলাম। আর যাদেরটা বলিনি তাদেরকেও আমার অন্তর থেকে ভালোবাসা, সত্যি তোমরা এতটা স্পেশাল ফিল করাও, এতটা কাছের মনে করো, এতটা মানে নিজের মনে করে ফোন করো, আমার সত্যি খুব ভালো লাগে।
এর মধ্যে দিয়ে একজনের জানো তো 6 মাসের অন্নপ্রাশন ছিল, যাকে আমার দিনের দিন উইশ করার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু ওই জন্মদিনের হুড়ে ফিরে আর করে ওঠা হয়নি, তো আজকেই করে দেবো। ফার্স্টেই যে রয়েছে সে হচ্ছে খুব পরিচিত একজন, আর সব সময় যেখানে নেগেটিভ কমেন্ট দেখে সেখানেই আমার জন্য ফাইট করে, আর প্রত্যেকটা ভিডিওতে তার কমেন্ট পাবো না এটা হতে পারে না। তার নাম হচ্ছে রঞ্জন অধিকারী। আমার হুড়েতে আমি শুধুমাত্র 21 বার্থডে লিখে রেখে দিয়েছি, তো কোন মাসের 21 তারিখ তুমি এই ভিডিওর নিচে একটু মেনশন করো, আমি তোমার নামটা নিয়ে নিলাম। তারপরে রয়েছে রাজদীপ, ওর 6 মাসের অন্নপ্রাশন ছিল 6 মে, মানে 6 তারিখ মে মাসের, আমার জন্মদিনের আগের দিন। তারপরে রয়েছে পূজা অভিজিৎ, 2 মে ওদের অ্যানিভার্সারি। তারপরে রয়েছে অর্পিতা, 29 মে ওর বার্থডে। তারপরে রয়েছে প্রীতি, 13 মে ওর বার্থডে। আবার অর্পিতা, হ্যাঁ দুটো আলাদা, অর্পিতা 9 মে ওর বার্থডে। তারপরে রয়েছে 25 বৈশাখ সোমার অ্যানিভার্সারি। তো সকলকে জানাই হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, খুব 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 এনজয় করো, আর যাদেরটা হয়ে গেছে তাদেরকেও আমার বুক ভরা ভালোবাসা, অনেক শুভেচ্ছা। ম্যাক্সিমাম যারা কমেন্ট সেকশনে বলো দি ভাই একটু নামটা নিয়ে নিও, তারা তাদের বার্থডেটা বলে দিও, অবশ্যই আমি উইশ করে দেবো। তো এখন যাবো হচ্ছে গিয়ে পাশের বাড়িতে আছে কালী পুজো, তো জেঠিমা নিমন্ত্রণ করেছে সবাইকেই, কিন্তু বাড়িতে এখনো তো ছেলেরা কেউই আসেনি, মানে বাপি, সুমন, বাবা, কাকাই কেউই আসেনি, তো ওরা পরে যাবে। জেঠিমা খুব ডাকাডাকি করছে, বলছে কখন আসবে কখন আসবে, সেটাই স্বাভাবিক। বেজে গেছে ঘড়িতে এখন 9:15 কাছাকাছি, আমরা ওয়েট ওদের জন্যই করছিলাম, কিন্তু ওদের জন্য যদি ওয়েট করি একেবারে 10টার পরেই যেতে হবে, তো আমরা ভাবলাম চলো রেডি শেডি হয়ে আমরা যাই, ওরা পরে আসবে। তো পরছি চুড়িদার, তোমরা আগের দিন এই পুরো ব্যাগটা, মানে যখন তোমরা দেখেছিলে যে মাম্পু নিয়েছিল, আমার অল্টার করতে দেওয়া ছিল বেশ কয়েকটা চুড়িদার সাথে কুর্তি, এগুলো বলেছিল একটু ট্রায়াল দিয়ে দেখাতে, যদি আমার সময় হয়নি আমি ওটা নিশ্চয়ই তোমাদেরকে ট্রায়াল দিয়ে প্রত্যেকটা দেখিয়ে দেবো, এর মধ্যে থেকেই একটা চুড়িদার পরবো আজকে। চলো তাহলে সাজুগুজু করে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ এই চুড়িদারটা আজকে পরে নিয়েছি, তো এখন বেরোবো। মামনি বললো রেডি হতে উপরে আসবে, কিন্তু তার এখনো পর্যন্ত পাত্তা নেই। বলো বাকিটা এখন নিচে গিয়েই দেখি, মামনি এখনো পর্যন্ত এলো না কেন। আমি প্রত্যেকদিন উল্টো উল্টো করি, ওটাকে পরে বন্ধ করব, এটাকে আগে বন্ধ করব, নাকি আগে ঘরের লাইটটাকে অফ করেছি, এখন ড্রেসিং টেবিলের লাইট অফ করছি, এখন যে এখান থেকে অফ করে বেরোবো পুরো আমি ভূত হয়ে যাবো অন্ধকারে। ব্যাস লাভটা কি হলো, 1 ঘন্টা আগে আমাকে রেডি করিয়ে রেখে, আমি ভেবেছি কি আমার মনে হয় অনেকক্ষণ সময় লাগবে, আমি বলে এলাম মামনি আমি কিন্তু ঝটপট রেডি হবো, আজকে ফেসে গেছো তুমি। সোনা মা কি রেডি হয়েছে? তাহলে আমি একটা সুমনকে ফোন করে দেখি, আসুক ও, একটু দাঁড়াও হয়ে যাবে, এখানে এমন একটা করছে যেন কত দূরে বাড়ি, এই বাড়িটার পরেই, এই বাড়িটা এর পিছনের বাড়িটাই, এইটুকুর জন্য সঙ্গ লাগে, লোক লাগে, কত কিছু লাগে। জেঠিমা মনে হয় ডেকে ডেকে পাগল হয়ে গেল, 2-3 বার ডাকাও হয়ে গেছে জেঠিমার। ইন্দি বাবলি, এটা কি রে, এটা কি রে, বুকান লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, লজ্জা ভালো আছো আয়ুষ? প্রত্যেকদিন এখানে যে উৎপাত করে, ঠাকুরের মুখগুলো খুব সুন্দর, খুব সুন্দর, হ্যাঁ ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরের মুখ খুব সুন্দর, আর মা কত মালা পরেছে, হ্যাঁ
দাদু কাঠে নিয়ে চলে যাচ্ছে, বাজাবে কি করে? মামা নিয়ে এসছে একটা, যাও চলো মামা নিচে বাজাচ্ছে, যাও। সত্যি বলতে ঠাকুরের মুখগুলো তো মানে কোনো তুলনাই হয় না, রান্না বান্না আর ওদের আপ্যায়নের তো আরোই কোনো তুলনা হয় না। এমনি ওরা খুব আপ্যায়ন করে, মানে খুব আদর যত্ন করে, আর তারপরে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল। আর এতগুলো পুজো হয় না, পরপর অনেকক্ষণ টাইম লেগে যায়, চারটে ঠাকুরের পুজো ওদের একসাথে হয়, ওই জন্য সময়টাও অনেকটা লেগে যায়। নারায়ণ পুজো দিয়ে শুরু হয়, তারপর মনে হয় রাধা মাধবের পুজো হয়, তারপরে শিবলিঙ্গ পুজো হয়, তারপরে মা তারার পুজো হয়ে শেষ, আর সেটাও শেষ হতে হতে প্রায় একটা বাজবে ওরা বললো, মানে সমস্ত কিছু গোছান গাছান করতে। তো যাই হোক, সব কিছু ভালোভাবে মিটেছে আর সত্যি ভীষণ 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 সুন্দর হয়েছে সব কিছু। চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি, কোথাও কিছু ভালো লাগলে ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব বাংলা, টাটা।